জানুন কি কাজে লাগে ছুটি ফুল রেশমি পালকের মতো ছোট ছোট ফুলে ঠাসা মঞ্জুরি দূর থেকে হঠাৎ দেখলে মনে হবে সত্যি মোরগ বসে আছে দেখতে মোরগের মাথার ছুটির মতো বলি এর নাম হয়েছে মোরগ ছুটি ফুল মোরগ ফুল সচরাচর গ্রামগঞ্জের আঙিনায় দেখা মেলে মানিকগঞ্জের বসতবাড়ির উঠানের পাশে রাস্তার ধারে অবলীলাক্রমে ফুটে থাকে তবে ইদানিং বাণিজ্যিক ভিত্তিতেও এই ফুলের চাষ করা হয় বিভিন্ন নার্সারিতে এই ফুল গাছের চাহিদাও বেশ ভালো জানা যায় এশিয়ার নিরক্ষী অঞ্চল এবং আফ্রিকায় আদি নিবাস হলেও বাংলাদেশে মোরগ ফুল একটি জনপ্রিয় ফুল অঞ্চল ভেদে কোথাও কোথাও এই ফুলকে মোরগ ছুটি বা লাল মুরগা নামেও ডাকা হয় নানা প্রজাতির মোরগ ফুল রয়েছে প্রজাতিভেদে গাছের পাতা শাখা প্রশাখা কাণ্ড ও ফুলের রং ভিন্ন হয় লাল কমলা হলুদ সাদা সোনালী ফুল দেখতে পাওয়া যায় ফুল গন্ধহীন উজ্জ্বল রঙের পালকের মতো মোলায়েম গাছ থেকে ফুল সংগ্রহ করে রেখে দেওয়ার পর ফুল শুকিয়ে গেলেও এর উজ্জ্বলতা নষ্ট হয় না পরিপক্ক ফুলের মাঝে ডাটা বীজের মতো বীজ হয় পরবর্তী মৌসুমে জন্য সংরক্ষণ করে বীজের মাধ্যমে বংশ করা যায় এই ফুলের রয়েছে ভেষজ গুণাগুণ অতিরিক্ত প্রস্রাব উপসমে এবং আমাশয় রোগের চিকিৎসায় মোর ফুল ব্যবহার করা হয়ে থাকে